হচ্ছে কেন, বাংলা অঞ্চলে কেন হিন্দিকে চাপানো হচ্ছে, কারণটা কি? বাঙালি দুর্বল বলে, বাঙালির অতীত ইতিহাস ভুলে গেলে হবে না? দেশের স্বাধীনতা এনেছিল যেই বাঙালি বাংলাদেশ বানিয়েছিল 52 সালে। মনে করেছি আপনারা জানেন যে আমরা লক্ষ্য করছি এই বিজেপি সরকার কেন্দ্র এবং রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই অত্যন্ত সুকৌশলে হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষার নাম দিয়ে সারা দেশে চালু করতে চাইছে। অথচ আমরা জানি ভারতবর্ষে রাষ্ট্রভাষা বলে কোনো ভাষা নেই, 22টি ভাষা বাংলা সহ মানে ভারতের সংবিধানে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা আছে। এই ভাষাগুলির মাধ্যমে সরকারি কাজকর্ম চলতে পারে। তো বিভিন্ন রাজ্যের মধ্যে সরকারি কাজকর্ম গুজরাটি ভাষায়, অসমীয়া ভাষায়, মারাঠি ভাষায়, তামিল ভাষায় বিভিন্ন রাজ্যে চালু হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে বাংলা ভাষা, যে ভাষায় সাহিত্য রচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর 13 সালে নোবেল পুরস্কার পান, এই ভাষায় আজ পর্যন্ত সরকারি কাজে বাংলা ভাষা মানে কি বলবো প্রচলিত হয়নি সরকারি বেসরকারি কাজে। উপরন্তু বাংলা ভাষাকে অবদমন করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করে এখন কি করা হচ্ছে, হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনারা হয়তো জানবেন 2003 সালে কোর্টের থেকে নির্দেশনামা জারি করেছিল যে অবিলম্বে যাতে বাংলা ভাষাকে এখানে চালু করা হয়, পাশাপাশি ককবরকো ত্রিপুরার দ্বিতীয় ভাষা যাতে চালু করা হয়। সরকার কোর্টের নির্দেশ পর্যন্ত মানছে না, এখন চাপিয়ে দেওয়া হচ্ছে মানে হিন্দি। আপনারা লক্ষ্য করবেন হাসপাতাল, ব্যাংক থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের যত গভর্নমেন্ট সার্কুলার এখন হচ্ছে হিন্দিতে, বাংলা বাংলা ভাষা নেই। ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি থাকুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, বাংলা নেই, ককবরকো বাদ যাচ্ছে, কেন আমরা এটা মেনে নেব? আজকে ভারতবর্ষ অন্যান্য স্টেটে, দক্ষিণ ভারতে যান, পশ্চিম ভারতে যান, গুজরাটে কি হিন্দি আছে? নেই তো। সমস্ত সাইনবোর্ড সরকারি কাজকর্ম এখানে গুজরাটি ভাষায় হচ্ছে, ইংরেজি ভাষায় হচ্ছে। আমার রাজ্যে কেন, বাংলা অঞ্চলে কেন হিন্দিকে চাপানো হচ্ছে, কারণটা কি? বাঙালি দুর্বল বলে, বাঙালির অতীত ইতিহাস ভুলে গেলে হবে না? যেই বাঙালি দেশের স্বাধীনতা এনেছিল, যেই বাঙালি বাংলাদেশ বানিয়েছিল 52 সালে উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ভাষা আন্দোলনের জন্ম হয়েছিল, এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের উৎপত্তি হয়। এই ভারতের বুকে, অসমের বুকে এক মানে